হাওড়ার বাঁকড়ায় কিশোরী রহস্য মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার প্রাক্তন কাউন্সিলের ছেলে। গতরাতে বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গ্রেপ্তার করে আবাস মাসুদ খানকে। আজ তাকে হাওড়া আদালতে পেশ করা হয়। হাওড়ার বাঁকড়া এলাকায় কিশোরী শেখ ইসিকার মৃত্যু নিয়ে রহস্য দানা বাঁধে। গত 31 জুলাই ফকিরবাগান এলাকায় নিজের বাড়িতে উদ্ধার হয় ইসিকার ঝুলন্ত দেহ। পরিবারের লোকজনের অভিযোগ, এই ঘটনার জন্য দায়ী ইসিকার কয়েকজন পরিচিত বন্ধু, যাদের জন্য আত্মহত্যা করতে বাধ্য হয়েছে তাদের মেয়ে। এই ঘটনায় আবাস মাসুদ খান নামে হাওড়া পুর নিগমের 45 নম্বর ওয়ার্ডের পুরো মাতার ছেলের নাম উঠে আসে। তদন্তে নেমে ইসিকার ফোন বাজেয়াপ্ত করেন পুলিশ। ফোনের কল ডিটেলস পরীক্ষা করে দেখা যায়, মৃত্যুর আগে আবাসের সাথে বেশ কয়েকবার কথা বলা এবং ভিডিও কল করেছিল ইসিকা। এছাড়াও আরও কিছু তথ্য প্রমাণ পায় পুলিশ। জানা গেছে দুজনের সম্পর্ক ঘনিষ্ঠ হলেও আবাস আর মেলামেশা করতে চাইছিল না ইসিকার সাথে। এরই ভিত্তিতে আবাসকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনায় দেবার মামলা শুরু করেছেন পুলিশ। তাকে নিজেদের হেফাজতে নেবার জন্য আদালতে আবেদন করা হয়েছে। পাশাপাশি হাওড়া আদালত তাকে দুদিনের পুলিশি হেফাজতে নেবার নির্দেশ দেন। আবাসের বাবা মাসুদ আলম খান ক্যামেরার সামনে কিছু বলতে না চাইলেও জানান এটা রাজনৈতিক চক্রান্ত। তৃণমূল ছেড়ে ভোটের আগে তারা বিজেপিতে যোগ দিয়েছিল, সে কারণেই তার ছেলেকে ফাঁসানো হয়েছে। গতরাতে বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গ্রেপ্তার করে আবাস মাসুদ খানকে। আজ তাকে হাওড়া আদালতে পেশ করা হয়। দাদা আপনার নাম খুদ কো স্পেশাল সমঝো কিউকি ভগবান ফালতু মে কুছ নি বানাতা ও খুদা বতা দে ক্যা লকীরো মে লিখা আমার দিদি মাউন্ট লিটারেচার স্কুলে পড়তো। আমার দিদি স্কুলের ক্যাপ্টেন ছিল, প্লাস আমার দিদির স্বপ্ন ছিল যে আইপিএস অফিসার হবে। এমনকি কিছুদিন আগে দিল্লির শ্রীরাম কলেজে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাইও করেছিল। তো ওই যে মারা গেল, আপনি সুইসাইড করলেন, আপনার কি মনে হয় সুইসাইড করতে বাধ্য হয়েছে কোন কারণে? সুইসাইড করতে বাধ্য হয়, যেহেতু আমার দিদির মরার পর দিদির যে ফোনটা ছিল ওইটা আমারও ফেস লক দেওয়া ছিল। সেই ফেস লকটা খুলে আমি ফোনের কল লিস্ট চেক করেছিলাম, ওইতে গুড্ডু খানের ছেলের কল ছিল, ভিডিও কল ছিল মেসেঞ্জারে, ওই এভিডেন্সগুলো পেয়েছি। ওইটা দেখে আমি বুঝতে পেরেছি ব্ল্যাকমেল করা গিয়েছে। 3 তারিখে জিসান আর পিয়া বলে যে মেয়েটা ছিল আমাদের বাড়িতে এসেছিলো, 2 তারিখে এসেছিলো আমাদের, 3 দিনের দিনে এসে জানিয়েছে যে 25 তারিখে যে বার্থডে বলে নিয়ে গেছিলো যে প্রিয়া ব্যানার্জির বার্থডে, ওটা মিথ্যে ছিল। প্রিয়া ব্যানার্জি নিয়ে গেছিলো বকুলতলে, লিচু বাগান আছে ওখানে, টিউলিপ কমপ্লেক্স আছে, ওই ফ্ল্যাটে নিয়ে গেছিলো। আপনারা কী চাইছেন? আমরা এখন এইটাই চাইছি যে আমার দিদির জাস্টিস। আমার নাম আরিয়ান, শেখ আরিয়ান। ও আর একটা ছেলে, ছেলেটার নাম কি আরিয়া? জিশান। জিশান বলে ছেলেটি দুজনে এলো। ওরা জানে না যে আমার বাচ্চা মারা গেছে। আমরা ফোনও কাউকে রিসিভ করিনি, জানাইনি। তো দুজনে সাদা পোশাক পরে আমার বাড়ি এলো। আন্টি তোমাদের সাথে কথা আছে, প্রাইভেট কথা, ভেতরে চলুন। ভেতরে গিয়ে যখন ও কথা বললো, আমরা ওর কথাগুলো সব ভিডিও রেকর্ডও করেছি, অডিও রেকর্ডও করেছি, পুলিশ প্রশাসনের কাছে গিয়ে তুলে দিয়েছি আমরা যে এরকম তারা ওরা বায়ান দিচ্ছে। আমরা তো এগুলো জানতামই না। আমি ও বলছে যে 25 তারিখে যে আমার বাচ্চাকে নিয়ে গেছিলো, কোনো বার্থডে ছিল না ওর, ও মিথ্যে বলে বার্থডে বলে নিয়ে গেছে আমার বাবুকে। মিথ্যে বার্থডে বলে নিয়ে গিয়ে ও লিচু বাগান, লিচুতলাতে, বকুলতলায় লিচুতলায় টুলিপ গার্ডেন কোনো ফার্ম হাউস কোনো প্লেস কমপ্লেক্স আছে, ওখানেতে আমার বাচ্চাকে নিয়ে গেছিলো আসাফ আহমেদ খানের কাছে, যেটা হচ্ছে গুড্ডু খানের ছেলে। তো ওখানে নিয়ে গিয়ে ওর সাথে
কিছু মিউজ ভিডিও বানিয়েছে, মিউজ ভিডিও বানিয়ে ওকে ব্ল্যাকমেল করছে। আর আমার বাচ্চা নাকি চার দিন ধরে পিয়া ব্যানার্জিকে ফোন করে কান্নাকাটি করছে, এমনকি ছেলেগুলোর কাছেও কান্নাকাটি করছে যে আমার ভিডিওগুলো ডিলিট করো নাহলে আমি সুসাইড করবো। হ্যাঁ, ওকে জোরজবরদস্তি করে কোনো খারাপ ভিডিও বানিয়েছে ওর। তা আমার আমি মা আমাকে একবার ওই বান্ধবীটাও বলেনি, আমার বাচ্চাও বলেনি, আমরা জানতেই পারিনি যে ওর এরম ভিডিও বানিয়ে ও নিজে থেকে নি ওটাকে চেষ্টা করেছিল মেটাবার, আমার বাচ্চা মেটাতে পারিনি, নিজে নিজেই পাকা হ্যাঙ্গিং হয়ে গেছে। তো ব্ল্যাকমেল করেছিল বলে আপনার মনে হচ্ছে সেই জন্য বাধ্য হয়ে সুইসাইড করলো? হ্যাঁ। আপনারা কি চাইছেন এখন? আমরা আইন প্রশাসনের কাছে আইনত শাস্তি চাইছি, যে আমার বাচ্চার মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে আইনত শাস্তি দেওয়া হোক। আমার বাবু যে মারা গেছে, যে জন্যে মারা গেল, যাদের নাম যারা আজকে নিজে থেকে বলছে, এমনকি মৃত্যুর টাইমে ফোন কল, ভিডিও কল, হোয়াটসঅ্যাপ কল সব কন্টিনিউ এসছে ওই ফোনের বেসেসে। আমরা পুলিশের কাছে, পুলিশকে আমরা এফআইআর করেছি। পুলিশ আমাদের বলেছিল একটু ধৈর্য ধরুন, আমরা সব করব, আমরা কোনো ক্লু না পেলে অ্যারেস্ট করব না। কিন্তু এখন আমরা ক্যান্ডেল মার্চ করেছিলাম, আমাদেরকে পুলিশ লাঠিচার্জও করেছে, তার গোটা গোটা শরীরে সবাই দাগও আছে। আমাকে ভেতরে নিয়ে চলে গেলেন যে আপনি আসুন থানায় কথা বলবো, আর পেছনে ক্যামেরার আড়ালে গিয়ে অনেক লাঠিচার্জ করেছে, সবাইকে মেরেছে, এনারা সব মার খেয়েছে। আপনাদের নামে কোনো অভিযোগ আমাদের নামে? চ্যাটার্জিয়ার থানায় মিথ্যে একটা অভিযোগ দিয়েছিল, তো কালকে আমি থানায় যাওয়ার পরে ওটা মিটে গেছে। ও উনি যে আয়ও ছিল ওখানে, আমাদের কমপ্লেন কাগজটা দেখাবো কি আপনার দেখাচ্ছে? হ্যাঁ, আমরা কমপ্লেন এটাই করেছিলাম, প্রথম তো 31 জুলাই আমি কিছুই জানি না, আমি সন্ধ্যের বেসেসে 4টে নাম্বার থেকে আমার বাচ্চার মৃত্যুর টাইমে মানে 8:40 থেকে এই ফোনগুলোকে ইনকোয়ারি করা হোক, আমার বাচ্চা সুসাইড করার বাচ্চা ছিল না, বাধ্য করেছে, কারণ আমার বাচ্চা তার 4 দিন আগে থাকতেন আতঙ্কই থাকতো, জিজ্ঞাসা করলেই ঘরে চলে যেত। আমরা সুবিচার চাইছি, এমনকি এখন কালকের ডেটে পুলিশের কাছে গেছি, পুলিশ বলছে ডাইরেক্ট নাম নিয়ে বলছে এবার যে ওকে আমরা অ্যারেস্ট করবো, গুড্ডু খানের ছেলেকে আমরা অ্যারেস্ট করবো, তারপর আপনাকে মুখ দেখাবো। আমি বলছি কাল আমার বাচ্চা 40-এ আপনারা কবে করবেন? হ্যাঁ, আমার নাম মহসিনা বেগম। বাচ্চার লেখাপড়া করে কি করতে? আমার মেয়ে শেখ ইশিকা 31 জুলাই মারা যায়, বাড়িতে সুসাইড করেছে। কি কারণে? এটার জন্য আমি একটা এফআইআর করেছিলাম, যে আমি জানতাম যে আমার মেয়ে আইপিএস অফিসার, পড়াশোনা করছে, আমার মেয়ে আইপিএস অফিসার হওয়ার স্বপ্ন ছিল, ও কোনো মতে সুসাইড করতে পারবে না, ওর পেছনে কিছু একটা হাত আছে। ওই সন্ধ্যের বেসেসে আমি ওর মোবাইল নাম্বারে বেসেসে এফআইআর কপি করলাম, করে একটা কেস করলাম। সেই কেসটাতে আমার বাচ্চার মৃত্যুর 2 দিন পরে পিয়া ব্যানার্জি বলে একটা মেয়ে এলো, মেয়েটা এসে পুরো ঘটনা বলছে যে এই ব্যাপার আমার কোনো বার্থডে ছিল না, আমি ওকে মিথ্যে বলে নিয়ে গেছি, ওকে আমি আসাব এর ফ্ল্যাটে নিয়ে গেছি, আমার বাড়িতে নিয়ে যাইনি, আসাবের ফ্ল্যাটে নিয়ে গেছি। তো আমরা তখন জিজ্ঞাসা করলাম যে কী এমন হয়েছিল ফ্ল্যাটের ভেতরে, বললো আমি বাইরে ছিলাম দরজা বন্ধ। তো আমরা এইসব কথাগুলো শোনার পরে পুলিশকে আমরা ফোন করে পুলিশের হাতে হ্যান্ডওভার করে দিলাম পিয়া ব্যানার্জিকে। এটা 2 তারিখের ঘটনা, 2 জুলাই। তারপর থেকে ওকে পুলিশ স্টেটমেন্ট নিয়ে ছেড়ে দিয়েছে, আমি কিন্তু হার মানিনি, আমি প্রশাসনের কাছে ডেলি যাচ্ছি, আজ এর কাছে, কার ওর কাছে, আজ এই নেতার কাছে, কাল ওই নেতার কাছে। যাওয়ার পরে আজ আমার একটা ইনসাফ হয়েছে, আজকে কাল রাত 2টোর সময় গুড্ডু খানের ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে, যে গুড্ডু খানের ছেলে আমার মেয়ের ধ্বংস, আমার মেয়েকে যে নোংরা ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করেছে, কাল রাত 2টোর সময় পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, আজ সে কোর্টে গেছে, আমি এই মুহূর্তে তার খবর পেলাম। আর ওই নাম হচ্ছে বেগম, মায়ের নাম নাসরিন বেগম, গুড্ডু খানের ওয়াইফের নাম, যে নাকি কাউন্সিলর, যে নাকি সমাজ সেবা করে। আমরা তো কোনো কাউন্সিলর নয়, তো আমার বক্তব্য যে আমরা তো কোনো কাউন্সিলর নয়, তবু আমরা যতটা পারি লোকের সমাজে সেবা করি। আমাদের বিষয়ে বায়োডাটা নিয়ে দেখবেন, আমরা এই লকডাউনে অনেক লোককে খাবার খাইয়েছি, কোনো প্রেস ভিডিও আপলোড করে ছাড়ি না। কিন্তু আজ একটা কাউন্সিলরের ছেলে আর একটা নেতার ছেলে, গুড্ডু খান অত বড় একটা নেতা, আমি তো তাকে চোখে দেখিনি, তার ছেলে এত বড় একটা কাণ্ড করে বসে আছে, যে আজ সে অ্যারেস্ট এতদিন পর হয়েছে, আমি খুব খুশি হয়েছি তার জন্যে। আমি চাই জাজের কাছে জাস্টিস চাই, যে আমার বাচ্চা
যে মারা গেছে, আমার বাচ্চাকে তো আর ফিরে পাবো না, তাদের যেন আইনত শাস্তি পাওয়া যায়। আর আমার চোখে সবচেয়ে বড় অপরাধী হচ্ছে ওই মেয়ে পিয়া ব্যানার্জি, যে আমার বাচ্চাকে আমার বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে চার চারটে নোংরা ছেলের হাতে তুলে দিল আমার বাচ্চাকে। নামগুলো আমি ঠিক মতন জানি না, গুড্ডু খানের ছেলে আসাফ মাসুদ খান, যাকে কাল রাতে অ্যারেস্ট করেছে, আর যে মেয়ে আমার নিয়ে গেছিল পিয়া ব্যানার্জি, যে উল্টে আমার নামেই মিথ্যে কেস দেওয়ার চেষ্টা করেছিল চ্যাটার্জিয়ার থানায়, তো তারা তরজন্ত করে কেসটাকে ডিসি চাই। আমি চাই গুড্ডু খান বিধানসভা ইলেকশনের আগে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে তৃণমূল ছেড়ে। তখন থেকে গুড্ডু খানকে বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছিল এবং গুড্ডু খানের ছেলেকে সেইভাবেই ফাঁসানো হয়েছে আমার মনে হয়। এবং বিশেষ করে আমি যেটা জানি যে গুড্ডু খানের এই ভবানীপুর বিধানসভায় কিছু পরিচিত ব্যক্তি আছে যাদেরকে ভারতীয় জনতা পার্টিতে ভোটদান করার জন্য গুড্ডু খান বলছিলেন, এবং তাদের কাছে গুড্ডু খানের ছবি খারাপ করার জন্যই, যাতে তারা ভারতীয় জনতা পার্টিতে ভোটদান না করেন, সেই জন্যই গুড্ডু খানের ছেলেকে এরকম একটা মিথ্যে কেসে ফাঁসানো হয়েছে। তদন্ত করলে সঠিক জিনিসটা বেরিয়ে আসবে। সুরজিৎ সাহা, ভারতীয় জনতা পার্টি, হাওড়া সদর জেলা সভাপতি।